এসটিভি সংবাদ, সত্যের খোঁজে সজাগ সতর্ক। দেখতে দেখতে পেরিয়ে এলো সুদীর্ঘ পথ। শুক্রবার পালিত হলো রায়গঞ্জ পৌরসভার 69তম প্রতিষ্ঠা দিবস। এই পথে আসার ক্ষেত্রে নানান চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে রায়গঞ্জ পৌরসভাকে। নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে রায়গঞ্জ পৌরসভা। সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব অভিযোগ এবং শহরের সৌন্দর্যায়নের ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে চলেছে বর্তমান রায়গঞ্জ পৌরসভা। গ্রিন সিটি প্রকল্পে রায়গঞ্জ শহরকে সৌন্দর্যায়ন প্রক্রিয়া, প্লাস্টিক ক্যারি ব্যাগ নিষিদ্ধ, ফুটপাত তৈরি করা, বিভিন্ন বিনোদনমূলক পার্কের আধুনিকীকরণ, নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ, বন্দর শ্মশান এলাকায় ইলেকট্রিক চুল্লি নির্মাণ সহ বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা নিয়েছে শহরবাসীর জন্য। আগামী দিনে রায়গঞ্জ পৌরসভা শহরবাসীর জন্য আরও একাধিক উন্নয়নমূলক কাজ করবে বলে জানা গিয়েছে। প্রতিষ্ঠা দিবস সকলের কাছেই একটা আনন্দের বার্তাবহ। এই দিবসটি যেমন একদিকে অতীতের স্মৃতিচারণ করা হয়, পাশাপাশি আগামী দিনে কিভাবে পথ চলা হবে সে বিষয়ে একটা চূড়ান্তভাবে খসড়া তৈরি করা হয়। এই উপলক্ষে অনাথ শিশুদের হাতে পুস্তক বিতরণ ও মধ্যাহ্নভোজনের আয়োজন করার মাধ্যমে দিনটিকে স্মরণীয় করে রাখল রায়গঞ্জ পৌরসভা। শুক্রবার রায়গঞ্জের বিধানমঞ্চে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। সন্দীপবাবু বলেন, 19 জুলাই 1951 সালে রায়গঞ্জ পৌরসভার জন্ম। এদিন দেবীনগরের শিশু সদনের অনাথ শিশু ও চ্যারিটেবল অনাথ আশ্রমের আবাসিক শিশুদের জন্য মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়েছে। পাশাপাশি অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শহরের কৃতী ছাত্রছাত্রী, ক্রীড়াবিদ ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শহরের 4 জন বিশিষ্ট নাগরিককে সম্বর্ধনা দেওয়ার কথা জানিয়েছেন সন্দীপবাবু। আজকে 69তম প্রতিষ্ঠা দিবস। আজ থেকে 69 বছর আগে 19 জুলাই 1951 সাল রায়গঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছিল। তারই অনুষ্ঠানে মাননীয় উপপৌরপতি অরিন্দম সরকার আজকে আহ্বান জানিয়েছেন এবং অনুষ্ঠানের আয়োজন করেছেন রায়গঞ্জ পৌরসভা পরিবারের পক্ষ থেকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে এই দুপুরে এখন আমরা কিছু উপহার তুলে দিচ্ছি শিশু সদনের শিশুদের এবং রায়গঞ্জের পূর্ব কলেজ পাড়ায় 13 নম্বর ওয়ার্ডে অবস্থিত অনাথ আশ্রমের শিশুদেরকে নিয়ে এসে আমরা বাসে করে নিয়ে এসেছি। নিয়ে এসে তাদের হাতে বিধানমঞ্চে উপহার তুলে দিচ্ছি এবং আমন্ত্রণ অনুষ্ঠান ভবনে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করে আমরা আজকের অনুষ্ঠানকে রিমার্কেবল করতে চাইছি। তার পরবর্তী পর্যায়ে দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান সন্ধ্যা 6টায়, সেখানে গুণীজন সম্বর্ধনা, কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা এবং বিশিষ্ট ক্রীড়াবিদগণকে সম্বর্ধনা আমরা জ্ঞাপন করে আমরা সম্মানিত হতে চাইবো। সেবামূলক মানুষকে পরিষেবা দেওয়ার সংক্রান্ত, কিন্তু এই প্রতিষ্ঠা দিবস রায়গঞ্জ পৌরসভার কবে এটা মানুষ ঠিকমতো জানতেন না। আমরা মানুষের আশীর্বাদে রায়গঞ্জ পৌরসভায় প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা পৌরসভা পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতার মধ্যে দিয়ে আমরা 69তম প্রতিষ্ঠা দিবস আজকে পালন করতে পারছি। 1951 সালের 19 জুলাই এই দিনটিতে প্রথম রায়গঞ্জ পৌরসভা তার চলার পথ শুরু করেছিল। আজকে দীর্ঘ বছর পর বিগত দিনে এটা খুব একটা ভালোভাবে মানুষের কাছে জানাই ছিল না যে সঠিক পৌরসভার যে জন্মদিবস বলুন, প্রতিষ্ঠা দিবস বলুন রায়গঞ্জে সেটা কবে। আমাদের চেয়ারম্যান তার তৎপরতায় আজকে সেই দিনটিকে বের করা সম্ভব হয়েছে। তাই প্রথমবারের জন্যে আমরা এই দিনটি আজকে মহাসমারোহে আনন্দ উচ্ছ্বাসের সাথে উদযাপিত করব।